আপনাদের ব্রেনে দিচ্ছি, আমি মৌলভী মাওলানা পীর সাহেবদেরকে বুঝাবার জন্য আসিনি, আমি আপনাদেরকে বুঝাবার জন্য এসেছি। পানিয়াড়া গ্রামে স্কুল আছে, হাই স্কুল না প্রাইমারি, প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে বর্তমানে যেনারা মাস্টার হিসাবে মাস্টারি করছেন, ইনাদের পূর্বে আরও কেউ মাস্টার ছিল, ও হয় রিটায়ার্ড হয়ে গেছে না হলে মরে গেছে, আবার যারা এখন আছে এদের রিটায়ার্ডের পরে আবার কেউ ঢুকবে। তো কে ঢুকলো কে বাহির হইলো ওইটা আমার কথা নয়। ধরলেন, সাপোজ ধরে নেন যে আজকেই আজকেই একজন মাস্টার নিয়োগ হওয়ার জন্য পানিয়াড়াতে এলেন, নিয়োগ হওয়ার জন্য প্রাইমারি স্কুলের মাস্টার হিসাবে নিয়োগ হবে, তো ওনার ব্যাগে কিন্তু একটা চিঠি ভরা থাকবে, যে চিঠিটাকে ইংরেজিতে বলছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বাংলায় বলে নিয়োগপত্র। এই চিঠিটা কিন্তু সরকারের পক্ষ থেকে উনি বাড়িতে বসেই পেয়েছেন, স্কুলে আসার পর পাননি, কোথায় পেয়েছেন? বাড়িতে বসে। আরে বাড়িতে বসে চিঠিটা পাওয়ার জন্য বহুত তাকে কষ্ট করতে হয়েছে, হয়নি? বহুত মেহনত। কথা বলিও না গো ফুপু না বহিন, যে হবে হোক গা, কথা বলিও না। এই লেটার বা চিঠিটা পাওয়ার লেগে বহুত কষ্ট করতে হয়েছে ওনাকে, রাতকে রাত মনে করেননি, দিনকে দিন মনে করেননি, ইংরেজিতে বাংলাতে তারপর আপনার বিজ্ঞানে ভূগোলে পড়ি 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 পড়ি। ওর মা কিংবা বহিন হয়তো চার কাপ দিয়ে গেছে, দেখেন দাদা চা থাকলো খেয়ে নিয়েন, পড়ার ঝোঁকে হয়তো চা খাওয়াও ভুলে গেছে, এমনও মেহনত করেছে। এই মেহনত করে করে ইন্টারভিউ দিতে গেলেন, লিখিত পরীক্ষা, পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হলেন মানে পাস করলেন। এবারে ওরাল হবে, ওরাল যাকে ইংরেজিতে বলে, বাংলায় মৌখিক বলে, ইংরেজিতে ওরাল বলে, ওরাল হবে ভাই ভা। এই ওরাল পরীক্ষায় উনি গেলেন, সেখানেও তিনি পাস করে গেলেন। আবার একটা দিন ডাকা হলো স্কুটনি করার জন্য, স্কুল চয়েস বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে মুরারই থানার অন্তর্গত পাঁচখানা স্কুল ফাঁকা আছে, আপনি কোন স্কুলটাই যেতে চান? মুখলিশপুর, পাটাগাছি, সাফুয়া, মাকুয়া, এই আদিশ্বর ভাদিশ্বর, না ওই পাগলা, না ঘুষকিরা, না পানিয়াড়া যাবেন? তো লোকটা বুঝলেন পানিয়াড়ার নাম নিশানা খুব শুনেছিল, যে পানিয়াড়াতে জন্দর জন্দর লোক আছে, আপদে বিপদে পড়লে ওরা মাথায় চড়িয়ে চলে যাবে হাসপাতাল, এরকম বাহাদুর লোক আছে পানিয়াড়ায়। তার জন্য সেই মাস্টার পানিয়াড়াকেই চয়েস করেছে, এই পানিয়াড়াতে টিক দিয়ে দিলে, পানিয়াড়া যান আপনি বাড়ি চলে যান, চিঠি এবার চলে যাবে আপনার বাড়িতে। খুব ধ্যান দেন, আমি গল্প করছি না, চিঠি উনি বাড়িতে পেলেন, নিয়োগ যেদিন হচ্ছেন তার তিন দিন আগে কিংবা চার দিন আগে অথবা পাঁচ দিন আগে কিংবা কমপক্ষে একদিন আগে, যেদিন নিয়োগ হচ্ছেন সেদিন কিন্তু চিঠি উনি পাননি, বরং কয়েকদিন আগে পেয়েছেন। নিয়োগ হলেন আজ, পানিয়াড়ার লোক জানলেন যে আজকে ইনি আমাদের নতুন মাস্টার, কিন্তু যেদিন নিয়োগ হচ্ছেন সেদিনই তিনি মাস্টার নন, পাঁচ দিন ছ দিন আগে পরীক্ষা টরীক্ষা দিয়ে সরকারের নিকটে মাস্টার হিসাবে চিহ্নিত হয়ে গেছেন, মাস্টার হিসাবে সরকার মেনে নিয়েছে। এবার পাবলিককে মানাতে হবে, পানিয়াড়ার লোককে বোঝাতে হবে, যার জন্য একটা চিঠি দেওয়া হলো, চিঠি নিয়ে আপনি চলে যান, পানিয়াড়ার লোক বুঝবে আজ থেকে আপনি তাদের মাস্টার, কিন্তু আমাদের নিকটে বহু আগে থেকেই আপনি মাস্টার। একজন টিচার প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, নিয়োগ হলে যেদিন হন তার কয়েকদিন আগে লেটার তিনি পান, আমাদের পেইগম্বর আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মোহাম্মদুর রসুলুল্লাহ জরপর সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে সমগ্র জগতের জন্য টিচার হিসাবে মাস্টার হিসাবে যেই দিন নিয়োগ করলেন সেই দিনের দিন হচ্ছে রবিউল আউয়ালের 12 তারিখ জুন মাসের এপ্রিল মাসের 21 বা 22 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবারের দিন সুবহে সাদিকের সময় আমিনার বাড়িতে আব্দুল্লাহর গৃহে মক্কা নগরীতে কুরাইশ বংশে আসিন গোত্রে নবী মুস্তাফা টিচার হিসাবে নিয়োগ হলেন কিন্তু লেটার পেলেন কবে নবুয়াতের লেটার পেলেন কবে নবীকে জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি নিয়োগ হলেন কিন্তু মাস্টার কবে হয়েছে নবী বলছেন কোন তো নবী যাও ওয়াদা বাইনাল মায়ে ওয়াতিন আদম নবীর সৃষ্টি হয়নি তার কোটি কোটি বছর আগে আমি নবী লেটার পেয়ে গেছি নিয়োগ হলেন মক্কায় সমগ্র জগতের মাস্টার হিসাবে কিন্তু মাস্টার হওয়ার লেটার নিয়ে নিয়োগ করার পূর্বেই আমার নবী নবী হয়েছেন আল্লাহর দরবারে একজন মাস্টারকে লেটার পাওয়ার জন্য যেমন কঠোর পরিশ্রম করতে হয় খোদার নিকটে সর্ব উৎকৃষ্ট হিসাবে চিহ্নিত হওয়ার জন্য আমার নবীও কঠোর পরিশ্রম করেছে পরিশ্রমের দলিল আছেন ওই জিবরিল ফরিস্তা জিবরিল ফরিস্তা আপনাদের গ্রামে আজকে আমি এলাম তা নয় এর আগে আমি কয়েকবার এসেছি একবার ওই গলিতে মাজারের কানটায় একটা জালসা করেছে তারপরে ওই জুম্মা মসজিদ থেকে ওই গলিতে একটু পানিতে ভিজি ভিজি জালসা করেছি মনে পড়ছে আর একটা রাস্তার ধারে যে মাজার আছে মাজার আছে ফকিরদের জালসা হয় একটা ফকিরা জালসা ওই জালসা তো আছে হ্যাঁ বুড়া পীর তলায় জুয়ান পীর পাননি বুড়া পীর ধরেছে আপনারা পীর ধরলে জুয়ান ধরে সুবহানাল্লাহ তো বুড়া পীর তলায় সেই পীর তলা তো জালসা করেছে আমাকে পানিয়াড়ার কোনো লোক আজ অবধি জিজ্ঞাসা করেননি যে হুজুর আপনার বয়স কত ইনকেস যদি আজকে কেউ জিজ্ঞাসা করেই ফেলেন যে আপনার বয়স কত তাহলে আমার আধার কার্ড আছে ভোটের কার্ড আছে আমার অ্যাডমিট আছে আমার প্যান কার্ড আছে তারপরে আমার পাসপোর্ট আছে সব আছে কিছু দলিল না থাকলে রেশন কার্ড আছে খাদ্য কার্ড আছে মেলাই কাগজ এখন কাগজে সুবহানাল্লাহ মানুষের ব্রেনকে এমনভাবে খাইলি আছে অনেক সময়ে কাগজের লেগি বাড়িওলি পিটুন খেছে না খাই না এই কোথেকে সংশোধন করি আমি আধার কার্ড আইগনা দেখাড়ো এই দেখ আধার কার্ডটা থুন দেতো থুন দে ও বুঝলে রান্নাতে ব্যস্ত ছিল ও হয়তো তাকে থুন দিয়েছে কোন ছেলে ওখান থেকে নিয়ে হয়তো আর একটা তাকে থুন দিয়েছে চার দিন পর আবার চাই যে এমাসাই তো এমাসাই তো আমি যে এখানে ধুয়েছিলাম আমি যে এখানে ধুয়েছিলাম ঢুলি পানে লেগা দাগাত কিনে আর পানিয়াড়ার লোক বাড়িওলিতে পিটার মাস্টার হ্যাঁ বাড়িওলিকে পিটার মাস্টার পানিয়াড়া মা বোন আপনাদের জন্য সংবাদ দিয়ে যাচ্ছে নোট করে রাখবেন তাই আধার কার্ড হারেন গেলছে বলে বাড়িওলি পিটুন খেয়েছে বিটিটো বকনা খেয়েছে ছেলেটো তাড়া খেয়েছে কাগজের গাদা এই কাগজ রাখার জন্য বাক্স লাগছে আধার কার্ড সংশোধনের জন্য আপনাদের মুরারইর হেড পোস্ট অফিসে রাত 12টার সময়তেও মানুষ বিছান থেকে উঠে যায় পুয়াল বিছাই খেয়ার বিছাই লাইন দিয়েছিলেন না দেননি রাত্রি জেগে সংশোধন করেছে কিন্তু শুনে দেখে আমি একটা কথা বলে দিচ্ছি যতদিন বেঁচে থাকবেন বেঁচে থাকা পর্যন্ত আপনার পক্ষে আপনার টোটাল কাগজকে সংশোধন করে নিখুঁত বানিয়ে নেওয়া আদৌ সম্ভব নয় আপনি নিখুঁত বানাতে পারবেন না দলিল ঠিক পাসপোর্ট খারাপ পাসপোর্ট ঠিক আধার কার্ড খারাপ আধার কার্ড ঠিক ভোটের কার্ড খারাপ ভোটার কার্ড ঠিক খাদ্য কার্ড খারাপ খাদ্য কার্ড ঠিক জমির দলিল খারাপ আপনার বাপ আপনার নাম রেজাউল ইসলাম লেখাছে ডাক নাম মুন্টু তো কোনো দলিলে মুন্টু শেখ কোনো দলিলে রেজাউল শেখ আছে না নাই সংশোধন করতে করতে মরি যাবে
সংশোধন হবে না কিন্তু আমি যে মেসেজটা দিচ্ছি শুনে আধার কার্ড সংশোধন করার জন্য রাত্রি জেগে পোস্ট অফিসে লাইন দিলেন ভোটার কার্ড সংশোধন করার জন্য অনলাইনে ফর্ম ফিলআপ করলেন খাদ্য কার্ড সংশোধন করার জন্য সুবহানাল্লাহ দুয়ারে সরকার লাইন দিয়ে দিলেন আপনি ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়ে দিলেন আমি বলবো আধার কার্ডের সংশোধন করেন আর না করেন ভোটার কার্ডের সংশোধন করেন আর না করেন খাদ্য কার্ডের সংশোধন করেন আর না করেন আপনার দলিলের সংশোধন করেন আর না করেন তাতে কোনো যায় আসে না তার কারণ আধার কার্ডে সংশোধন না হলে আল্লাহ নারাজ হবে না ভোটার কার্ডের সংশোধন না হলে নবী অসন্তুষ্ট হবেন না খাদ্য কার্ডের সংশোধন না হলে আল্লাহ এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবেন না সংশোধন যদি করতে হয় আধার কার্ডের নয় নিজের নিজের চরিত্রের সংশোধন করেন চরিত্র যদি সংশোধন হয়ে যায় মৃত্যুর পরে চিরতরের জন্য জান্নাতি হয়ে যাবে সংশোধন যদি করতে হয় ব্যবহারের করো চরিত্রের করো ক্যারেক্টারের করো ক্যারেক্টারের সংশোধন হলো না আধার কার্ড নিয়ে দড়াদড়ি ভোটার কার্ড নিয়ে দড়াদড়ি এই দুনিয়াতে থাকতে পাবো না তাই ভারত থেকে তাড়িয়ে দেবে পানিয়াড়া থেকে তাড়িয়ে দেবে একদিন না একদিন পানিয়াড়া তো পানিয়াড়া গোটা পৃথিবী ছেড়েই চলে যেতে হবে তার আধার কার্ডের সংশোধন হলেও দুনিয়া ছাড়তে হবে আর চরিত্রের সংশোধন হলে জাহান্নামে নয় জান্নাতে থাকতে হবে তাহলে যে জান্নাতে আশ্রয় বানাতে হবে সেই জায়গার জন্য আপনি সংশোধন করেন চরিত্রের ক্যারেক্টারের ব্যবহারের আমাদের ব্যবহারের সংশোধন হলো না আফসোস থেকে গেল তা বলছিলাম বয়স আমার মেলা কাগজ জিবরিল ফরিস্তার বয়সের কোনো দলিল নাই কোনো দলিল নাই অথচ নবীর কাছে আসা যাওয়া করেন জিবরিল হঠাৎ একদিন নবী জিবরিলকে জিজ্ঞাসা করছেন জিব্রাইল তুমি তো প্রায়ই আমার কাছে আসা যাওয়া করো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হয়নি যে তোমার বয়স কত জিবরিল ফরিস্তা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত জিজ্ঞাসা করছেন বলে হ্যাঁ লিখিত কোনো ডকুমেন্টস নেই লিখিত কোনো রেফারেন্স বা দলিল নেই দলিল পর্চা রেকর্ড ফেকর্ড কিচ্ছু নেই আমি একটা আইডিয়া করে বলছি আপনি বুঝিলেন যে আমার বয়স কত হতে পারে বলো তো যে 70,000 বছর পর কতদিন এই মা বললা মুখস্থ করে জিবরিল ফরিস্তার বয়স বলছি বয়স 70,000 বছর পর পশ্চিম আকাশে চতুর্থ হেজাবে মোটা উজ্জ্বল বজ্রাস বড় আলোকময় একটি তারকা উদিত হয় কতদিন পর উদিত হয় একবার আপনাদের পানিয়াড়া গ্রামে আমি জালসা করতে এলাম কতদিন পর মোটামুটি 3 বছর পর ধরলাম ওইখানে একবার জালসা দাওয়াত দিয়েছিলাম কিন্তু লকডাউনের লেগে হয়নি ওই ওই বুড়ে পিত্তলায় আর বাকি আর গত বছর মধ্যে জালসা হয়নি 3 বছর পর তো জিবরিল ফরিস্তা বলছেন 70,000 বছর পর একবার একটা তারা উঠে ওই তারাটিকে আমি আমার লাইফে দেখতে লাগলাম একবার দেখলাম দ্বিতীয়বার আবার দেখলাম তৃতীয়বার আবার দেখলাম চতুর্থবার আবার দেখলাম 5 বার দেখলাম 6 বার দেখলাম 7 বার দেখলাম সববারই কিন্তু 70,000 বছর পর পর উঠছে প্রত্যেক 70,000 বছর পর পর উঠছে আর আমি আমার লাইফে একবার দুবার তিনবার চারবার করতে 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 100 বার দেখলাম 200 বার দেখলাম 500 বার দেখলাম 600 বার দেখলাম 900 বার দেখলাম 1,000 বার দেখলাম 2,000 বার দেখলাম 3,000 বার দেখলাম 4,000 বার দেখলাম 5,000 বার দেখলাম ইয়া রাসূলুল্লাহ যেই তারা 70,000 বছর পর একবার উদিত হয় সেই তারা দেখতে দেখতে আমি জিবরিল 72,000 বার দেখেছি আপনি এবার হিসাব করেন আমার বয়স কত হতে পারে এই ছেলেটাকে জিজ্ঞাসা করছি হাগো তোমার বয়স কত তো হুজুর আবুল কাসেম সাহেবের কাছে আমি পড়াছি আপনি বুঝেন আমার বয়স কত হতে পারে এই হুজুরকে জিজ্ঞাসা করছি বাবর আলী হুজুর কাছে হুজুর আপনার বয়স কত হতে পারে তো যে 73-এর যখন বন্যা তখন আমি প্যান্ট পিঁধেছিলাম উনি বলছেন 73-এর যখন সুবহানাল্লাহ মহামারী তখন আমি ছুটি বেড়াছিলাম আর যখন ভারত স্বাধীন হয় 1947 সালে তখন আমি হাম ঘুরা টানা
উনি বলছেন। তাহলে এবার বয়স আপনাকে হিসাব করে নিতে হবে। জিব্রিল ফরিস্তা, হ্যাঁ উনি উনি বললেন যে আমি ওই 1973 সালে প্যান্ট পিঁধে ঘুরে বেড়াছিলাম, হাডুগুডু খেলছিলাম। তখন ওনাকে বললাম যে যখন আপনি হাডুগুডু খেলছিলেন তখন আমি একবারে দাড়িওয়ালা মুচোলা কাড়া কাড়া জোয়ান তাগড়া। তাহলে উনি আমার থেকে বড় হলেন না আমি বড় হলাম? কি কথা বুঝেন, সত্যি বুঝিলেন না যে আমি বড়? হ্যাঁ সত্যি বুঝিলেন না। জিব্রিল ফরিস্তা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 72,000 বার দেখেছি ওই তারা। নবী বললেন, এখন আর দেখতে পাও? জিব্রিল বলছেন, আর দেখা যায় না। নবী নবুয়তের জবানে, নূরানি বয়ানে, খোদার ফরমানে নবী বলেন, ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এ জিব্রিল, 70,000 বছর পর পর, 72,000 বছর পর্যন্ত যেই তারাকে উঠতে দেখেছো সেই তারা অন্য কেউ নয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলাম। আচ্ছা বলেন, জিব্রিল বড় না আমাদের নবী বড়? তো নবী কত পরিশ্রম করেছেন জিব্রিল? নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি উঠতেন তখন তো দেখতে পেতাম, যখন আপনি দেখতে পেতেন না তখন আপনি কোথি লুকাইতেন, কোন জায়গায় থাকতেন? আল্লাহর নবী আকা মোস্তফা বলেন, যখন আমি সাজদাই পড়ে থাকতাম দেখতে পেতাম না, যখন আমি সাজদা থেকে মাথা উঠাতাম তখন দেখতে পেতে। তাহলে বুঝেন যে আল্লাহর এবাদতের জন্য নবী কত কোটি কোটি বছর ধরে মস্তকনত করে আল্লাহর সিজদা করেছেন। একটা প্রাইমারি স্কুলের মাস্টার হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়। নবী খোদার নিকটে প্রিয় হওয়ার জন্য যুগ যুগ ধরে মেহনত করেছেন। এই কারণে নবীর নাম হলো আহাম্মাদ। আহাম্মাদ মানে হলো সব চাইতে বেশি যিনি আল্লাহর প্রশংসা করেছেন। নবীর আরো একটা নাম মুহাম্মাদ। মুহাম্মাদ মানে হলো আল্লাহ সব চাইতে বেশি যাহার প্রশংসা করেছেন।